আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে সবাইকে নৌকা মার্কাই ভোট দিতে হবে, ভোট দিয়ে যাতে আমাদের উন্নয়নের ধারাটা অব্যাহত থাকে। ওই খাই খাই পার্টি এরা জন্য না আসতে পারে, সন্ত্রাসী গ্রেনেড হামলাকারী এরা জন্য না আসতে পারে। এদের এদের আসারও কথা না, তাদের এখন চেষ্টা ইলেকশন না করে, ইলেকশনটাকে বানচাল করে দেওয়া। তো ইলেকশন যেন বানচাল করতে না পারি বা প্রশ্নবিদ্ধ করতে না পারি, সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে। আমি জানি এখানে ইউরোপিয়ান ইউনিয়ন কমিশনে বিভিন্ন জায়গায় আমাদের নামে নানা ধরনের অপবাদ চালা প্রচার করা হয়। কাজে যে যেখানে আছেন, আপনারা যেখানে থাকেন, আপনাদের ওই এলাকার যারা নির্বাচিত প্রতিনিধি এই দেশের বা প্রবাসের, আপনারা তাদের সঙ্গে একটু যোগাযোগ রেখে, কারণ আপনারাও ভোটার, ভোটারদের উপরে তারা নির্ভরশীল। কাজে আপনাদের যার যার স্ব স্ব দেশে, স্ব স্ব এলাকায় যারা এরকম আছে, তাদের সাথে যোগাযোগটা রেখে বাংলাদেশের উন্নয়নের ইতিহাসটা, বাংলাদেশের মানুষের যে আত্মত্যাগের ইতিহাসটা, সেটা আপনারা তুলে ধরবেন বাংলাদেশের ভাবমূর্তি। কারণ ভাবমূর্তি নষ্ট করার জন্য একদিকে খুনি খুনি এবং তাদের আত্মীয় স্বজন, যুদ্ধ অপরাধী যাদের আমরা সাজা দিয়েছি, তাদের আওলাদ বিনাদও আছে, আত্মীয় স্বজন তারাও, এবং তারা তো চুরি করে মেলা টাকা বানিয়েছে, সেগুলি খরচ করতেছে, সেই সাথে স্বাধীনতা বিরোধী, এদের জবপ্রচার তার জবাবটা এভাবেই দিতে হবে, সেই ব্যবস্থাটাও আপনারা নেবেন, এটা আমি আশা করি। কাজে আমি আমাদের লক্ষ্য হচ্ছে আবার জন্য আমি হচ্ছে আমি যেটা বিএনপি তারা এখন মাঠে নামে বলে ভালো কথা, কিন্তু যদি অগ্নিসন্ত্রাস করে, যদি আবারও স্কুল কলেজ মানুষের ক্ষতি করতে যায়, যদি কোনোরকম সন্ত্রাসী কর্মকাণ্ড করে, একটা কেউ ছাড় দেওয়া হবে না, একটা কেউ ছাড় দেবো না। ওটা কী করতে হবে আমরা জানি, আমরা তো কাউকে কখনো বাধা দেইনি, আমাদেরকে বাধা দিয়েছে, আমাদের নেতাকর্মীকে, আমার 21,000 নেতাকর্মী হত্যা করেছে, জিয়াউর রহমান থেকে শুরু করে এই পর্যন্ত কত লাশ গুম করে ফেলেছে, এখনও তো তারা সেই আপনজনদের খুঁজে বেড়ায়। কাজে আর যারা মানুষ হত্যা করেছে, অগ্নিসন্ত্রাস করেছে, দেশে অনেকে অপকর্ম করে চাকরি হারায় পালায় আসছে, তারাই সব থেকে বেশি অপপ্রচার চালায়। কাজে আমার আমি অনেক সময় অনেকে প্রশ্ন করি যে যারা হিউম্যান রাইটস ভায়োলেট করে অথবা ফাইল চুরি করে, তারাই দেখি পুরস্কার পায়, আর তাদের হিউম্যান রাইটস নিয়ে আপনারা অস্থির হয়ে পড়েন কেন? কিন্তু যে ভিকটিম তার কষ্টটা তো বুঝতে হবে, সেটা তো দেখতে হবে। যে এই ব্যাপারগুলিতে আমাদের তরফ থেকে আমার মনে হয় যে যেহেতু আপনারা প্রবাসে আছেন, যারা যে দেশেই আছেন, সেই দেশের যারা নির্বাচিত প্রতিনিধি তাদেরকে এই বিষয়টা তুলে ধরবেন। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে।